প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 74তম জন্মদিন উপলক্ষে স্বচ্ছ ভারত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল ত্রিপুরা বিজেপি। আগরতলা দুর্গাবাড়িতে এই কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত ত্রিপুরার বিভিন্ন কর্মসূচি পালন করবে বিজেপি। প্রধানমন্ত্রীর জন্মদিনের সূচনা হল পিএম বিশ্বকর্মা শ্রমিক প্রকল্পের। স্থানীয় শিল্প পণ্য ও কারুকার্যের মাধ্যমে প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এই প্রকল্প। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রধানমন্ত্রীর বক্তৃতা রবিবার সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রবিবার আগরতলা পুর নিগমের উদ্যোগে স্বচ্ছতা সচেতনতা র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, জিমন্যাস্ট দীপা কর্মকার। আগরতলা উমাকান্ত একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে বের হয়ে আগরতলা শহর পরিক্রমা করে আগরতলা রাজবাড়ি প্রাসাদের সামনে গিয়ে শেষ হয় এই র্যালি। অসম সীমান্তে আটক হল 3.5 কোটি টাকার কাফ সিরাপ। গোপন খবরের সূত্রে তৎপর ছিল পুলিশ। বহিরাজ্য থেকে অসম পেরিয়ে ত্রিপুরায় প্রবেশের মুখে একটি 12 চাকার লরি আটকায় পুলিশ। তল্লাশিতে মেলে 215 কার্টুন এসকফ সিরাপ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 3.5 কোটি টাকা। এই ঘটনায় আটক চন্দ্রশেখর তিওয়ারি ও রামসাগর তিওয়ারি দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার বিশ্বকর্মা পুজো। দেবশিল্পী বিশ্বকর্মাকে সামনে রেখে মূর্তি পাড়ায় শেষ মুহূর্তের ব্যস্ততা। কাজ প্রায় শেষ, যেটুকু বাকি আছে তাও দ্রুত মিটিয়ে ফেলতে হবে। সোমবার বিশ্বকর্মা পুজোর পরে তিনি মঙ্গলবার গণেশ চতুর্থী। পিঠোপিঠি দুই পুজো পড়ে যাওয়ায় হাবুডুবু খাচ্ছেন মৃৎশিল্পীরা। সিদ্ধিদাতা গণেশের পুজোকে সামনে রেখে সাজিয়ে তোলা হয়েছে আগরতলা শহর। কুমোরপাড়ায় চলছে প্রতিমা তৈরির কাজ। 19 তারিখ থেকে শুরু হচ্ছে 5 দিনের গণেশ পুজো। মহারাষ্ট্রের গণেশ পুজো এখন ছড়িয়ে পড়েছে ত্রিপুরাতেও। গত কয়েক বছর ধরে ত্রিপুরাবাসীও মেতে উঠেছেন সিদ্ধিদাতার আরাধনায়।